হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি একেবারেই ভালো নয়। আজকে আজকে আমি যে এই ভিডিওটা করছি, এটা কোনো আলাদা করে ব্লগ নয়, কারণ আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা কথা বলার জন্য এই ছোট একটা ভিডিও করব ভেবেছি। যে আমি লাস্ট আমার যে ব্লগ তোমরা পেয়েছো, সেটা তোমরা কালকে পেয়েছো, আর ওটা আমি স্যাটারডেতে শ্যুট করেছিলাম। তো আমি সাধারণভাবেই ভেবেছিলাম যে আমি সানডেতে স্যাটারডের ব্লগটা তোমাদেরকে দেব, আর সানডেতে যে ব্লগটা করব তো সেটা আমি মানডেতে দেবো। আর স্যাটারডেটা আমি খুব আনন্দ করেছি, আর স্যাটারডেটা আমি খুব আনন্দ করেছি, আর সানডেতেও আমি সকাল থেকে অনেক কিছু অ্যারেঞ্জ করেছিলাম, মানে রান্নার জন্য। আমি অনেক, যেহেতু অনেকদিন পর বাড়িতে এইভাবে সানডেতে রান্না করছি, আমি যেহেতু মায়ের কাছে ছিলাম, আসার পর তো এই প্রথম সানডে পেলাম, এই সানডেটাই বাড়িতে, তো সেই জন্য আমি অনেক ভালোভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছিলাম। কিন্তু যেটা হলো যে আমি ভেবেছিলাম যে সানডে যা করব সব কিছু তোমাদের সাথে শ্যুট করে শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না। তার কারণ সানডেতে আমি যখন সব জোগাড় করে রান্না শুরু করি, তখনই আমি একটু বেলাতেই রান্নাটা শুরু করেছিলাম, কারণ বুঝতেই পারছো সানডেতে ছুটির দিন, আমি একটু বেলা করেই করি সাধারণত, আর বেলা করেই সেদিনও শুরু করেছিলাম। তো যখন জোগাড় করলাম সব কিছু রান্না শুরু করবো বলে, তখনই আমি তোমার সোশ্যাল মিডিয়াতে আমি সেই খবরটা পেলাম। আমি কিসের কথা বলছি তোমরা বুঝতেই পারছো, আমাদের বলতে পারো আমাদের এই জগতের একটা নক্ষত্র আমাদের থেকে হারিয়ে গেল, এই সুশান্ত সিং রাজপুত। মানে প্রত্যেকে আমরা, মানে সবাই বলতে গেলে ওকে ভীষণই পছন্দ করে, আর এই যে এভাবে চলে যাওয়াটা আমাদের কাছে খুবই কষ্টদায়ক। তাই সত্যি বলতে গেলে কি, আমি যে সেদিনকে সকালবেলা ভেবেছিলাম যে ব্লগ করব, আমি সেই শুনে দেখে আমি সেদিন তো আর শ্যুট করিনি, এমনকি শনিবারের ব্লগটাও আমি রবিবারে তোমাদেরকে ছাড়তে পারলাম না। মানে সেদিনকে আমি আর এইসব কিছুই করিনি, জাস্ট সারাদিন ওইসব নিয়েই আলোচনা করে কথা বলে মন খারাপ করে কেটে গেল। তারপরে দুদিনও আমার আর ইচ্ছা করলো না, সত্যি বলতে গেলে কি দুদিন ধরে একদম আর ইচ্ছা করছে না যে আমি কিছু শ্যুট করবো, আমি কিছু দেখবো। মনটা একটা কোথায় খারাপ হয়ে যাচ্ছে যে ভাবাই যায় না এরকম একটা উজ্জ্বল নক্ষত্র আমাদের থেকে চলে যাবে, আমাদের থেকে হারিয়ে যাবে। স্টার তো অনেকেই হয়, কিন্তু এরকম স্টার মনে হয় সবাই হয় না, যে সব মানুষের মনে এভাবে গেঁথে থাকবে মিষ্টি হাসির মধ্যে, সেই হাসিটা দিয়ে সবার মন কেড়ে নিয়ে সবার মনের এক কোণে লুকিয়ে থাকবে। আজকে সত্যি বলতে গেলে কি, আজকে হচ্ছে যে বুধবার, আজকে বুধবার বলতে পারো, আজকে আমি একটু বেটার, কিন্তু তাই জন্যই আমি মনে করলাম যে এবার আমি তো নতুন ব্লগ করা শুরু করেছি, নতুন ভিডিও করছি, আমার চ্যানেলে এখনও সেই কমিউনিটি অপশানটা আসেনি যে আমি তোমাদেরকে ওখানে কিছু পোস্ট করব, আর আর আলাদা করে আমার ভিডিও করতেও কিছু ইচ্ছা করেনি, আর তারপরে দুদিনও কিছু ভিডিও করলাম না। তাই আমি ভাবলাম যে আমি আমার বন্ধুদের সাথে এইটুকু শেয়ার করি যে কেন আমি এই দুদিন কোনো শ্যুট করলাম না, বা কেনই বা আমার সেই শনিবারের ব্লগটা এত দেরিতে আসলো, শনিবারের ব্লগ কেনই বা বুধবার আপলোড হলো। মানে ব্লগ করতেও, ভিডিও করতেও ইচ্ছা করলো না, আর ভিডিও ছাড়তেও ইচ্ছা করলো না। সত্যি বলতে গেলে কি খুব কষ্ট পেয়েছি। কিছু কিছু মানুষ, কিছু কিছু মানে মানুষ এত মিষ্টি হয়, এত মানে অনেকের সবারই মন ছুঁয়ে যায় যে তারা স্টার দুনিয়ার, মানে বলিউড টলিউড ওই সিনে জগতের কেউ হোক কি আমাদের নর্মাল জগতেরই কেউ হোক, তারা এমনই হয় যে তারা আমাদের মনের মধ্যে কোথায় যেন একটা লুকিয়ে থাকে। এরকম আমারও এক রিলেটিভ বলতে পারো, বোনের মতন, এরকম তাকেও আমরা এই অস্বাভাবিকভাবেই হারিয়ে ফেলেছিলাম।
সেম নয়, কিন্তু অনেকটাই অস্বাভাবিকভাবে আমরা হারিয়ে ফেলেছিলাম। তো বেশি দিন নয়, হয়তো 1-1.5 বছর আগে। তো সেই দুঃখটা আমি এখনো ভুলতে পারিনি, মনে পড়ে মাঝে মাঝে, খুব মনে পড়ে মাঝে মাঝে তাকে। আমি সত্যি একটা খুব ছোট মেয়ে, আমার থেকেও খুব ছোট একটা মেয়ে আমাদের থেকে এইভাবে হারিয়ে গেছে, আজও আমি তাকে খুব মিস করি। আজ হয়তো তার জায়গায় অনেকে এসেছে, কিন্তু কোনো বাচ্চা মেয়ে, কোনো বড় মেয়ে তার জায়গায় যেই আসুক না কেন, আমি সেই সেই তার আমি যে জায়গায় তাকে ভালোবাসতাম, যে জায়গায় তাকে অ্যাকসেপ্ট করেছিলাম, আমি তার জায়গায় আর কাউকে বসাতে পারবো না। আমি নামটা বললাম না, কিন্তু এরকম কেউ আছে আমার কাছে, এখন আর নেই, ছিল, এখন মনের মধ্যে রয়ে গেছে, এক সময় ছিল। তো তাকে আজও ভীষণ মিস করি, মাঝে মাঝে যখন একা থাকি খুব মনে পড়ে ওর কথা। আমি জানি না তার বাড়ির লোক তার কথা কতটা মনে পড়ে, আমি হয়তো তার অতটাও কাছের রিলেটিভ নয়, একটু দূরের, কিন্তু দূরের হলেও আমি জানি না তার বাড়ির লোকের মানে কতটা মনে পড়ে তার শ্বশুরবাড়ির লোকের তাকে, কিন্তু আমার অনেক বেশি মনে পড়ে। আমার অবসর সময় আমি যখন ফ্রি থাকি মাঝে মধ্যেই, বা ওর মতন কাউকে দেখলাম, বা ফোনেতেও ওর মতন কিছু, মেয়েটা এত মিষ্টি, এত হাসি, এত খুশি, সব সময় মুখের মধ্যে হাসি, আর সবার সাথে খুব ফ্রিভাবে মিশতো, এমনই একটা মেয়ে ছিল যাকে আমি হারিয়ে ফেলেছি। তো আজও আমি তাকে খুব মিস করি, আজও তাকে আমার খুব মনে পড়ে। ঠিক সেরকমই আজকে আমরা এই সুশান্ত সিং রাজপুতকে হারিয়ে ফেললাম, এইরকম একটা মিষ্টি হাসি নিয়ে সবাইয়ের মধ্যে এমনভাবে মিশে গেছিল যে আজ আমরা তাকে হারিয়ে এতটাই কষ্ট পেলাম, মানে বলার কথা নয়। মানে আমার হয়তো একার নয়, অনেকেরই হয়তো এই দুদিন তেমন কিছু আনন্দ করতে, তেমন কিছু করতে ইচ্ছা করছে না। সত্যি বলতে আমার আজও ইচ্ছা করলো না, আজকে বুধবার, সেই যে শনিবার লাস্ট শ্যুট করেছিলাম, আজও ইচ্ছা করলো না যে নর্মাল তোমাদের সাথে আমি কিছু শেয়ার করি, কিছু দেখাই, কারণ মনটার সেরকম নেই। আর শুধু ফোন ঘাঁটলেই আরও বেশি ওইসব দেখছি, যত দেখছি না তত বেশি মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার তো নেই। যে আর আজ আমি তোমাদেরকে আমি এটা বলবো না, কারণ আমার কোনো জ্ঞান আমি দিতে যাব না, বা আমার কোনো সাজেশনও আমি দিতে যাব না, কারণ আজকে আমি যাই বলি না কেন, কোনো মূল্যেই আমি তা কোনো মূল্যেই আমরা সেই নক্ষত্রকে আর ফিরে পাবো না, সেই স্টারটাকে আর ফিরে পাবো না, যে নক্ষত্র, যে স্টার আমাদের প্রত্যেকের, বলিউড, টলিউড, হলিউডে যারা আছে তাদের সবার থেকে অনেক আলাদা ছিল, যার মধ্যে আলাদা অনেক কিছু ছিল। এরকম মুভি, সিনেমা, সিরিয়াল অনেকেই করে, কিন্তু কেউ কেউ থাকে তারা অনেকটা আলাদা হয় সবার থেকে। আমাদের এই সুশান্ত সিং রাজপুতও কিন্তু সেরকম ছিল, বাকিদের থেকে অনেক আলাদা। আর তার সেই মিষ্টি হাসি তো আর কিছু বলারই নেই, সেটা দিয়েই মনে হয় সেটা, সেই হাসিটা দেখলেই সবাই আমরা অনেক কিছু ভুলে যেতাম। ঠিক সেরকমই অনেকটাই বলতে পারো আমার যে বোনকে আমি হারিয়েছিলাম, সেও ঠিক এরকমই ছিল, হয়তো এরকমই সবসময় হাসি খুশি থাকতো, মুখের মধ্যে এক গাল হাসি নিয়ে সে সবসময় ঘুরে বেড়াতো, আর আজ যে চলে গেল সেও তাই। তো কোনো ডেফিনেশনেই এই কষ্টগুলো, এই দুঃখগুলো ভুলে যাওয়ার নয়, বা আমি কোনো ডেফিনেশন দিলেই তার আর ফিরে আসবে না। তাই এই কষ্টটা না সত্যি আর বলার নয় কিছু, এই কষ্ট মানে কোনো কিছুর মূল্যেই আমরা সেই নক্ষত্রকেও ফিরে পাবো না, বা আমি আমার সেই বোনটাকেও ফিরে পাবো না। তো সেই কারণে আমি কোনো সংজ্ঞা দেবো না। আমি দেখলাম যে ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম, মানে সব জায়গাতেই যেহেতু এরম একটা ব্যাপার হয়েছে, ডিপ্রেশনের বিশাল সংজ্ঞা চলছে, বিশাল কিছু আলোচনা হচ্ছে, কিন্তু আজকে আমাদের এত কিছু বলে কী হবে? যে গেল সে তো আর ফিরে আসবে না, যাকে আমরা হারালাম তাকে তো আমরা আর ফিরে পাবো না। তাই এটুকু বলতে পারবো যে সে যেখানেই থাকুক ভালো থাকুক, আর আমার বোনটাও অনেক দিন হয়ে গেছে, যেখানেই থাকুক ভালো থাকুক। সত্যি মানে আমার এটা ইচ্ছা করলো যে তোমাদের সাথে শেয়ার করি যে কেনই বা আমি এতদিন ধরে ব্লগ করছি না। বিশ্বাস করো মানে আমি স্যাটারডেতে খুব আনন্দ করেছিলাম, এমনকি সানডে সকালবেলাও আমি ভেবেছিলাম আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো, কিন্তু সেই মানসিকতাটা, সেই খবরটা শোনার পর আর ইচ্ছা হলো না যে কিছু করি। সারাদিন ওই যেটুকু রান্না খাওয়া করতে হয় ওইটুকুনি, যেটুকু না করলে নয় সেটুকুই। আর আমি যেহেতু জোগাড় করে ফেলেছিলাম, আমি রবিবার ভালো কিছু রান্নাও করেছিলাম, কিন্তু
ওই খাওয়া দাওয়া কোনো রকম ওই আর সারাদিনই, আর শুধু সেদিনকে না, এখনো পর্যন্ত সেই কথাই মাঝে মাঝে আলোচনা হচ্ছে বাড়িতে, সবাই নিজেদের মধ্যে কেনই হলো বা কি হলো, কিন্তু যাই আমরা বলি আর যাই করি না কেন, মানুষটাকে আর ফিরে পাবো না। আর তোমরা তো আমার বন্ধু, তাই আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, কেনই বা আমি ব্লগ দিচ্ছিলাম না, বা কেনই বা স্যাটারডের ব্লগটা এত দেরিতে এলো। তো জীবন থেমে থাকে না, সময় থেমে থাকে না, আবার সব কিছু নর্মাল হয়তো হয়ে যাবে, দুদিন পর আমরা ভুলে যাব, কিন্তু ভুলে গেলেও আমার মনে হয় যারা ভালোবাসে তাদের মনে ঠিকই থেকে যাবে, তাই না? যারা অরিজিনালি ভালোবাসে তাদের মনে ঠিক থেকে যাবে। তো চলো, আজকের মতন এটুকুই ছিল, কালকে যদি পারি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।